রাজ্য সরকারের প্রস্তাবিত ফিল্ম সিটির জমি বেদখলের অভিযোগ। খোদ পুরসভার জমি নাকি হাতিয়ে নিয়েছে এক বেসরকারি সংস্থা, সেখানে আবাসন নির্মাণের কাজও প্রায় শেষের মুখে। গোটা ঘটনায় হতবাক, কলকাতা পুরসভা অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দিয়েছে তৃণমূল পরিচালিত উত্তরপাড়া কোতরং পুরসভাকে। প্রায় দুবছর আগে হুগলির উত্তরপাড়ায় একটি ফিল্ম সিটি তৈরির কথা ঘোষণা করে রাজ্য সরকার। ঠিক হয় সেখানে কলকাতা পুরসভার জমিতেই তৈরি হবে এই ফিল্ম সিটি, কিন্তু সেই জমি জরিপ করতে গিয়েই মাথায় হাত কলকাতা পুরসভার। তাদের অভিযোগ, প্রস্তাবিত ফিল্ম সিটির বেশ খানিকটা জমি বেআইনিভাবে দখল করে সেখানে আবাসন ও শপিং কমপ্লেক্স তৈরির কাজ শুরু করে একটি বেসরকারি সংস্থা, এখন তা প্রায় শেষের মুখে। বিষয়টি নজরে আসতেই ওই জমিতে প্রমোটিং বন্ধ করতে হুগলির জেলাশাসককে একটি চিঠি দিয়েছেন পুর কমিশনার খলিল আহমেদ। পাশাপাশি উত্তরপাড়া কোতরং পুরসভার চেয়ারপারসনকেও কয়েকদিন আগে কলকাতা পুরসভার তরফে একটি চিঠি দেওয়া হয়। তাতে বলা হয়, উত্তরপাড়ায় কলকাতা পুরসভার জমির ওপর যে শপিং কমপ্লেক্স তৈরি করা হচ্ছে তার জন্য যেন কোনো ট্রেড লাইসেন্স না দেওয়া হয়, একই সঙ্গে যে আবাসনগুলি তৈরি হয়েছে সেখানেও যেন কাউকে মিউটেশন সার্টিফিকেট না দেওয়া হয়। এরই সঙ্গে নির্মাণ অবিলম্বে বন্ধ করে দেওয়ার আবেদনও জানায় কলকাতা পুরসভা। চিঠি হাতে পাওয়ার পরই ওই জমিতে নির্মাণের বাকি কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছে উত্তরপাড়া কোতরং পুরসভা। আমাদের কাছে যেটা বলেছে, দুটো দাগ নাম্বার দিয়ে যে এই দাগ নাম্বারগুলোর কোনো রকম মিউটেশন দেওয়া হবে না এবং কোনো কনস্ট্রাকশন যাতে না করতে পারে এটা দেখা হয়েছে। আমরা সে অনুযায়ী ওই অঞ্চলের ওই জায়গাটুকুনের উপর যা আছে মিউটেশন বন্ধ করে দিয়েছি, কোনো ট্রেড লাইসেন্স দেওয়া হচ্ছে না। কিন্তু অভিযুক্ত বেসরকারি সংস্থার দাবি, বিএলআরওতে জমির মিউটেশন এবং উত্তরপাড়া কোতরং পুরসভায় প্ল্যান পাস করানোর পরই নির্মাণের কাজ শুরু করা হয়। এই জমিন অলরেডি আমাদের অনেক আগেকার কেনা, আমাদের বিএলআর মিউটেশন করা, কনভার্সন করা, অ্যান্ড রেগুলারলি আমরা খাজনাও জমা দিচ্ছি, আর তারপরে আমাদের মিউনিসিপ্যালিটি থেকে প্ল্যান স্যাংশন করানো আছে, রিকোয়ার্ড ফিস দেওয়া আছে, তারপরে আমাদের কমপ্লিশন সার্টিফিকেট নিয়ে হ্যান্ড ওভার করে দিয়ে আজকে মোর দ্যান 4 ইয়ার্স হয়ে গেছে ওরা ওখানে থাকছে। তো এই যে কথা আপনি বলছেন এর তো আমার কাছে কোনো ইনফরমেশন নেই, যখন যা আসবে উই উইল টেক নেসেসারি স্টেপস। আমাদের যা আছে টোটাল সব লিগ্যাল পেপার নিয়েই স্যাংশন করেই আমরা সব জিনিস এগোচ্ছি। কোতরং পুরসভাও সংশ্লিষ্ট বেসরকারি সংস্থার কথা মেনে নিয়েছে। তাদের বক্তব্য, সমস্ত কাগজপত্র খতিয়ে দেখেই নির্মাণের অনুমতি দেওয়া হয়েছিল। আর এখানেই উঠছে প্রশ্ন, যদি সব কাগজপত্র ঠিক থেকেই থাকে তাহলে প্রথমে নকশায় অনুমোদন দেওয়ার পর এখন কেন আপত্তি জানাচ্ছে তৃণমূল পরিচালিত উত্তরপাড়া কোতরং পুরসভা? আর এখন যখন কাজ বন্ধ করে দিয়েছে তারা, তাহলে কি শুরুতে নথি ঠিকমতো পরীক্ষা না করেই নকশায় অনুমোদন দিয়ে দিয়েছিল কোতরং পুরসভা? যাবতীয় প্রশ্ন এড়িয়ে এখন উত্তরপাড়া কোতরং পুরসভা বলছে, কলকাতা পুরসভা এবং নির্মাণকারী বেসরকারি সংস্থা দুপক্ষই নিজেকে জমির প্রকৃত মালিক বলে দাবি করছে, আগে তার মীমাংসা হোক। কর্পোরেশন বলছে যে জমিটা কর্পোরেশন, আর যে আমাদের কাছে যা তথ্য রয়েছে সেটা 50 সালের আগে থেকেই আমাদের যে অ্যাসেসমেন্ট খাতা বরাবর চলে আসে তাতে এই লোকের নামেই আছে, কারণ আমাদের কাছে অ্যাসেসমেন্ট আছে হাফিজ মাহমুদের মেয়ের নামে, আর কর্পোরেশন বলছে কর্পোরেশনের জায়গা। এখন কর্পোরেশনের জায়গা যদি হয় কর্পোরেশনকে প্রমাণ দিতে হবে তার জায়গা, আর এদের যদি মনে করতে হয় এদের প্রমাণ করতে হবে যে এদের জায়গা, তাহলে এদের প্রমাণ করতে হবে ইনভিটিন কর্পোরেশন। আর কলকাতা পুরসভার মেয়র শোভন চট্টোপাধ্যায়ের অবশ্য দাবি, উত্তরপাড়ায় কলকাতা পুরসভার জমি বেআইনিভাবে দখল করেই আবাসন ও শপিং কমপ্লেক্সের কাজ চলছে। হুগলির জেলাশাসক ও মহকুমা শাসককে বিষয়টি জানানো হয়েছে, উদ্ধারের পর সেই জমিতেই ফিল্ম সিটি তৈরি করা হবে। মালিকানা মীমাংসা না হওয়া পর্যন্ত আপাতত তাই জটিল জটে প্রস্তাবিত ফিল্ম সিটি, আর ঘটনাক্রমে জটে জড়িয়ে তৃণমূল পরিচালিত দুই পুরসভা কলকাতা আর উত্তরপাড়া কোতরং।